চিরদিনের জন্য রেডি জান্নাত দিব, একটা ছোট জীবনের বিনিময়ে 60-70 বছর না, এই উম্মতের জীবন দুই পর্বে আল্লাহ মাফ করে দিবেন। প্রথম 15 বছর মাফ, যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই সময়টা হিসাবের ভিতরে আসবে না, আমার বিরুদ্ধে যাবে না এই সময়টা, এই সময়টা আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে এক সুতা পরিমাণও যাবে না। এই যে বাচ্চা যতদিন পর্যন্ত বালেক না হয় এর জীবনটা এর বিরুদ্ধে যাবে না, এর পক্ষে যাবে, এটার বিরোধী হিসাব আল্লাহ নেবেন না। 15 বছর বাদ তারপরে যা রয়ে গেল, যতক্ষণ ঘুমে থাকব ট্যাবলেট খায় না কিন্তু স্বাভাবিক, ট্যাবলেট খায় না কিন্তু স্বাভাবিক ঘুম, হ্যাঁ, যতক্ষণ আপনি ঘুমাবেন চাই 6 ঘন্টা চাই 8 ঘন্টা, ওই সময়টা আপনার আমার বিরুদ্ধে যাবে। তাইলে কতটুকু রইল, এতটুক ছোট জীবনের বিনিময়ে চিরদিনের জন্য সাজানো গুছানো জান্নাত দিবে, যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না, চিরদিনের জন্য, চিরদিনের জন্য দেবে, ওয়ান টাইম ইউজ, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কুদরতি ধুবি নাই যে আপনি ওয়াশ করা ধুবির কাছ থেকে ওয়াশ করা নিয়ে আসবেন, না, ওয়ান টাইম ইউজ। আজকে 70 বার যেটা চেঞ্জ হলো এই কাপড় আর জীবনে শরীরে লাগবে না, এমনও না যে ওটা পুরান বাজারে বিক্রি হবে, ওটা কুদরত থেকে আসছে, কুদরতে চলে যাবে, কোথায় চলে যাবে আল্লাহ জানে। 70 বার কাপড় আল্লাহ নিজে পরাবে, নিজে খোলাবে, পরার কষ্ট দিবেন না, খোলার কষ্ট দিবেন না। আসে মাঝে মাঝে আসে আমাদের ছেলেদেরকে দেখি, মাশাআল্লাহ প্যান্ট এরকম বানায় কিন্তু পায়ের দিকে দেখলে মামিও ভাবি এটা ঢুকলো কি করে, দোকাইতে খুব কষ্ট হয়েছে মনে হয় না, হ্যাঁ, এটার জন্য অনেকদিন ট্রেনিং দিতে হয় কিন্তু পাওকে এরকম রাখতে হয়, রাইখে এমনি ঢুকাইতে হয় ঠিক না, কি ট্রেনিং দিতে হয় না, পাওটাকে এরকম রাখতে হয় ঠিক না, পাতাটাকে এরকম করে সোজা করতে হয়, গোড়ালি আর পাতা এক ঠিক না, মনে হচ্ছে চাইনিজ খেলের মতো আর কি, চাইনিজরা দেখেন না বড় ট্রেনিং দিয়ে তারপরে ভিতরে ঢুকাইছে, মেলে তো ঢুকে না, কিন্তু অনেক সময় হয় কি তাড়াহুড়ার কারণে দেখা যায় পাও ভাঙে, বড় ভাই ডাকছে এখন একদিক দিয়ে তাড়াহুড়া করে প্যান্ট ঢুকাইতেছে আর এটা ঢুকতেছে না, লেগে গেছে প্যাস ঠিক না, হ্যাঁ, সত্য তো হয় তোমাকে না হয় না, হ্যাঁ হয় না হয় না, আল্লাহ এই কষ্ট দিবে না, রব্বে কাবা কাছে নিজে পড়াবে নিজে খোলাবে, এই ছোট জীবনটার বিনিময়ে জান্নাত দিতে চাইতেছেন। আমি তো বলবো কয়েক ঘন্টার বিনিময়ে, 60-70 বছরের বিনিময়ে না, 25-30 বছরের বিনিময়ে আল্লাহ আমাদেরকে চির জীবনের জান্নাত দিতে চাইতেছে। জান্নাতের আলোচনা তো নাই, এই জন্যই তো আমাদের যুবকরা বলে দুনিয়াই শেষ, কেউ বলে চিতাতে শেষ, আর আমাদের যুবকরা বলে দুনিয়াই শেষ, মনে হয় বোঝেন নাই, আপনারা বুঝবেন না কি বুঝলেন, বলেন দুনিয়াই শেষ, এরা ভাবে দুনিয়াই গান বাজনা শেষ, মুচ ফুর্তি দুনিয়াই শেষ, টাঙ্কি ফাঙ্কি সব দুনিয়াই শেষ ঠিক না, 14 তারিখ দুনিয়াই শেষ ঠিক না, 14 তারিখ মনে হয় বোঝেন না ঠিক না, কি মাসের নাম কিন্তু বলি নাই, এরা মনে করে নি সব দুনিয়াতে শেষ, রব্বে কাবার কসম না, তুমি ভুল বলছ, তুমি ভুলে আসো, এগুলো দুনিয়ায় শেষ না, দুনিয়ায় তো আল্লাহ সামান্য দেখাইতেছে, এগুলো তো ওইখানে সবচেয়ে বেশি রাখা, জান্নাতের গান হইল 40 বছর টানা হবে, কিন্তু 40 বছরও মন ভরবে না, ওইখানের কোনো জিনিসে মন ভরবে না, যেমন এইখানের গান 4 মিনিটের উপরে নেই, আমাকে দেখাইতে পারবেন না, পারবেন, হ্যাঁ, চাই যত বড় গায়কের হোক মাইকেল জ্যাকসনের গানও 4 মিনিটের উপরে দেখাইতে পারবেন না, পারবেন, কেন, কেন বেশি সময় শুনলে বিরক্ত হয়ে যাবে,
যদি বলবেন 8-10 মিনিট তো হয়, ওটা তো করতে করতে 10 মিনিট পার করা পড়ে। আসল ছন্দ কিন্তু 3-4 মিনিট, কেন এর চেয়ে বেশি কেউ শুনতে চায় না, শুনলে বিরক্ত হয়ে যাবে। আর জান্নাতের গান তো যত শুনবে তত মজা লাগবে, 40 বছরও মন করবে না, 40 বছর পরে আইসা তোমার গালে চিন্তিকাইটা হুসে আনবে, বলবে খালি গানেই শুনবি ভিতরে দেখবি না, মনে হয় বুঝিতে পারি না। ডাকা শব্দ তো এটার জন্য মনে হয় বুঝে আসে না, ঠিক না? ডাকা শব্দ বুঝেন? না না বুঝেন না, বলে খালি গানই শুনবি ভিতরে কি আছে এটা দেখবি না, চল কামরা তোরে ভিতরেরটা দেখাই। এই জন্য হাদিসে আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও বাঙালি হবে না, কোন দেশের হবে নাম লেখা আছে, ও বাঙালি না, ও সবাই শেষে জান্নাতে যাবে। ও জান্নাতের দুয়ারে যায় যখন হুরকে দেখবে 40 বছর খালি তাকায় থাকবে, পাগল হয়ে যাবে, 40 বছর পরে ওরে মুখা মাইরা উসে আনবে। মুখা চিনেন? গালে মারবে আর কব কি দেখস, 40 বছর পার হয়ে গেছে, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে ধরে কাহিনী। ওই জান ছোট একটা জীবনের বিনিময় দিতে চাইছিলেন আমাদের, এই জন্য সার জায়গায় চলে আসছি। আমরা হ্যাপি হইতে চাই কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই না, জানলাম আমি সুখী কি দিয়া হবে, কেউ আমরা আজ পর্যন্ত মনে মনেও জিজ্ঞাসা করি। চলেন আল্লাহ আমাদেরকে সুখী বানাইতে চায়, যেইখান থেকে বাহির হয়ে গেছে যে বস্তু দিয়ে সুখী হওয়া যাবে না, কমসে কম আপনি যুক্তি তর্ক মিডিয়া সিডিয়া দিয়া আমাকে বুঝাইতে চেষ্টা করবেন না, কেননা তাহাদিসে নেয়ামত আল্লাহর এহসান আল্লাহর দয়া আমার উপরে, জানি না এটা আমাকে পিটানের জন্য কিনা, কেননা মানুষ মাঝে মাঝে ইঁদুরকেও দামি ঘি মাইথা রুটি দেয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকে এত কিছু দেখাইছেন, হয়তো আমাকে পিটানের জন্য আপনার দোয়া করেন কমসে কম যেন আল্লাহ না পিটায়। আমি ভাবি সত্য মনের থেকে বলতেছি, আমাকে মিডিয়া সিডিয়া পত্রিকা সত্রিকা দিয়া বুঝাইতে বুঝানো সম্ভব হবে না যে বস্তু মানুষের জীবনে সুখ আনে, বস্তু মানুষের জীবনে সুখ আনে না, বস্তু দ্বারা মানুষ সুখী হয় না, অট্টালিকা দিয়া মানুষ সুখী হয় না, দামি গাড়ি বাড়ি সোসাইটি দিয়া মানুষ সুখী হয় না। আমাদের দেশে যেই কজন সেলিব্রিটি এই পর্যন্ত আত্মহত্যায় বা অপমৃত্যুর শিকার হয়েছে, তাইলে বস্তু সেলিব্রিটি হওয়া সত্ত্বেও কোনোদিন অপমৃত্যুর শিকার হওয়া বা আত্মহত্যার শিকার হওয়া এটা আমার জীবনে কোনোদিন ঘটে না, কি বোঝানো যাবে? হ্যাঁ, কেন অপমৃত্যু শিকার হলো, কেন সে আত্মহত্যা করলো, কেন করলো? না, বস্তু সুখ দিতে পারে না, ওই আমার কথাই সত্য। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে সুখী হব, আমি হ্যাপি হইতে চাই। তো আল্লাহ বলে তুমি সুখী হবে, তোমাকে সুখী বানানোর জন্য আমি এক ব্যক্তিকে পাঠাইছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, কেননা আল্লাহ ডাইরেক্ট বলেন নাই, কেন? এই জন্য যে লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুল উয়ুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর কথা কানে শোনা যায় না, ওয়ালা তুখালিতুহুল উয়ুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, এক পদের মালিক হয়েই যদি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায় তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ সামান্য একটা মেশিন চললে আওয়াজে থাকা যায় না, ঠিক না? হ্যাঁ, আপনার এটার ভিতরে কতটি মেশিন, হ্যাঁ কি মানেন না মানেন না, না মনে হয় মানেন না, দেখা দিই আমি কতটি মেশিন। চক্ষু দেখার মেশিন ভিন্ন, 13 কোটি ক্যামেরা দিয়ে দেখে, কানের শোনার মেশিন ভিন্ন, নাকের শোনার মেশিন ভিন্ন,
ব্রেনের চিন্তার মেশিন, চালানের মেশিন ভিন্ন, এগুলো সব অঙ্গ না, প্রত্যেকটা অঙ্গের জন্য তো আলাদা একটা মেশিন আছে, ঠিক না? এটাকে পরিচালনা করার জন্য আজ পর্যন্ত তো কোনো আওয়াজ শুনলেন না আপনি, শুনছেন? এরকম নির্জুম ভাবে চালায় কে কে? আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আপনাদের, বিদায় আল্লাহ তো আল্লাহ, যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, 99 পদের মালিক না, অগণিত পদের মালিক, সামান্য পদস্থ হইয়া হায় হায় হায়, মাঝে মাঝে দেখি দূরের থেকে হাসি, সামনে তো কিছু বলা যায় না, সামনে হাসাও যায় না, কিন্তু রব্বে কাবার কসম, শুধু হাসি না, পরে ভাবি, অনেক সময় চোখে পানিও আসে, মাঝে মাঝে দেখি রোডে ঘাটে তো অনেক কিছুই দেখা যায়, হায় হায় যুবকদেরকে দেখো মাঝে মাঝে ভাবি, ও যখন মোটর সাইকেল চালায় তো দেখা বাপ দেখা মনে হয় যে ও ভাবতেছে আমি বড় চালক, আর কেউ চালক মাঝে মাঝে চালার বড় চালক হইতে যে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়, ঠিক না? একা থাকলে একরকম বাপ, পিছনে কেউ থাকলে আরেক রকম বাপ, ঠিক না? পিছনে বোঝেন, মনে হয় বুঝাইতে পারি না, না বুঝো না, পিছনে যদি অন্য কেউ থাকে তাহলে আরেক রকম বাপ, ঠিক না? আল্লাহকে আল্লাহ সহজ করছে, আল্লাহ নিজে হুকুম দেন নাই, বাধ্য করেন নাই, যদি বাধ্য করতেন তাহলে আমাদেরকে আল্লাহ কি বলে আঙ্গুলের মাথায় না চাইতে পারে, না পারতেন না, খুঁটি ছাড়া যদি আকাশকে দাঁড়া করায় রাখতে পারে, আর পানির উপরে যদি জমিন বিছায় রাখতে পারে, তাহলে আপনাকে আমাকে নাচানো কোনো ব্যাপার না, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে যদি মহাশূন্যে ভাসমান রাখতে পারে, আর পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার এটাকে দৌড়াইতে পারে, প্রতিদিন এক এক কক্ষপথে উঠে আর ডোবে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যদি রাত্রে ঘুমের ঘরেও আমাদের ঘাম চড়াইতে পারে, তো ওই আল্লাহ সবকিছু পারে, তো আল্লাহ সহজ করছেন, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যাবেন, আমরা তো আসলে সারাদিন আলতু ফালতু ভাবতে ভাবতে দেখতে 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 দেখতে, হয় আমি তো মাঝে মাঝে ভাবি পরিশ্রমের টাকা অন্যের জেবে এরকম দেয় তো দেয় কি করে, একটু ভাবলে তো দেওয়া যায় না, কি এখন প্রতি মাসে ডিজেল লাইনের ফি কত? 500 টাকা, ঠিক না? ওয়াইফাইয়ের ফি কত? মাসে গেল কত? আরো তো কত ফি রয়েই গেল, ঠিক না? কার যাবে যায় এটি? হ্যার পকেট হয়ে কোথায় যায়? যাইতে যেতে বহুত দূর পর্যন্ত যায় পড়ছে, ঠিক না? আমি তো ভাবি বাংলাদেশে প্রতি বৎসরে নেটের পিছনে আমাদের ছেলে পেলেরা আমরা যেই পয়সা খরচ করি এটা যদি সঞ্চিত রাখা হয় তো 5 বৎসরের পয়সা দিয়ে কয়েক বছর বাংলাদেশ চালানো, বিশ্বাস হয় না? মনে হয় মনে হয় না? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহ সহজ করছেন, নাহলে আল্লাহ বাধ্য করতে পারতেন, যে তুমি সুখী হইতে চাও আমি তোমাকে বাধ্য করলাম, আল্লাহ বাধ্য করেন নাই, আর না করার কারণও এটা যেটা আমি বললাম, চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দেওয়া শেষ করা যায় না, আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো 99টা আমাদেরকে জানাইয়া দিয়েছেন, এক একটা পদ যা শুরু আছে শেষ নাই, যেই পদের কোনো পরিধি নাই, আমাদের পদগুলার তো পরিধি আছে, ইউনিয়ন বেসিস, থানা হিসাবে, জেলা হিসাবে, বিভাগ হিসাবে, দেশ হিসাবে, আমাদের অফিস হিসাবে, আমাদের পদগুলার পরিধি আছে, আল্লাহর পদের কোনো পরিধি নাই, যেটা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফ্ফারুল ক্বাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিদুল
رافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلال لرانب القادر مالك الله ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন না। উনি বলছে তুমি হ্যাপি হতে চাও, আমি তোমার ভিতরে প্রেরণ করলাম আমার বন্ধুকে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়া দীনিল হক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করেন আর বলেন পাইন তুতিহু তাহতাদু, তুমি উনাকে মানতে দেরি তুমি সুখী হ্যাপি হতে দেরি হবে না। হ্যাপি হতে চাও আমার বন্ধুকে মান, বন্ধুকে হ্যাপি হওয়ার জন্য ফর্মুলা দিয়া পাঠাইছে, আদর্শ দিয়া পাঠাইছে। আজকে সব আছে, সব আছে, উপকরণ সব আছে, সুখে সুখী হওয়ার কোনো উপকরণ নাই। উপকরণ বোঝেন তো, কোনো বস্তু নাই যেটা চায়নায় বানাইছে আর আমাদের দেশে না আসে, দুনিয়ার কোনায় কোনায় তৈরি হয়েছে আর আমাদের এখানে না আসছে। সমস্ত উপকরণ আছে বটে, কিন্তু আমরা সুখী না, হ্যাপি না। এসি শরীর ঠান্ডা করছে বটে, কিন্তু সারা রাত্র কাটছে দুইজনের দুই দিকে মুখ করে, একদিকে মুখ করে, ভিতরে আগুন। শরীরটা যদিও ঠান্ডা কিন্তু ভিতরটা জ্বলন্ত, ভিতরটা জ্বলন্ত সত্যই। সুখের সব উপকরণ আছে, আমরা সুখী না। কেন? আমরা নবীর আদর্শকে ফলো করি নাই। যদি ফলো করতাম, মানতাম নবীর আদর্শকে, তাহলে এক কাপড়েও সুখী হয়। কাপড়ে আপনি দেখেন, কিতাবে না থাকলে আমাকে বলেন, কিতাবে আছে এক কাপ। স্বামী পড়ে তো স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়ে তো স্বামী উলঙ্গ, কিন্তু স্ত্রী স্বামীর গালে চিমটি কেটে বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে তুই কি করে, তুমি কি করে জান্নাতি? তো কেন, সবরের জীবন চলতেছে, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই, তোমার কাছে আমার কোনো চাহিদা নেই, এক কাপড়েই আলহামদুলিল্লাহ, আমি সবর করতেছি, কোনো চাহিদা নেই, তুমি যে আনো না এটার কোনো অভিযোগ নাই। তো বলছে সত্যই তো বলছো, হাদিস তো এটাই বলে, কোরআন তো এটাই বলে, আর সবরু জাযাউহুল জান্নাহ, সবরের বদলা জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, বুঝতে পারছে যে ও ভাবতেছে তুই একা জান্নাতে থাকবি, আমি কাকে নিয়ে থাকবো। তো গালে চিমটি কেটা বলতে কেন, তুমিও তো জান্নাতি, আমি কি কইরা, আমার মতো স্ত্রী পায়ে শুক্রিয়া আদায় করো না। হাসতেছে আর বলতেছে পাগলি, একবার দিলি শতবার, তাইলে তুমিও জান্নাতি, শুকুরের বদলা জান্নাত, এক কাপড়ে সুখী। এরকম এক কাহিনী না, শত কাহিনী। তাইলে আমাদের জীবনটা তিন জিনিস, সুখের মূল মন্ত্র তিনটা, কয়টা? তিনটা। মূল মন্ত্র বুঝেন, সুখের মূল মন্ত্র তিনটা, ফাউন্ডেশন তিনটা, সুখের মূল মন্ত্র তিনটা। সুখের মূল মন্ত্র হলো মাত্র তিনটা, সুখের চাপ, সুখের মূল মন্ত্র, পাইলো তো শুক্রিয়া আদায় করলো, না পাইলো তো সবর, পাইলো না পাইলো সবর। আর দুটা যদি বাহির করে দেয় জীবন থেকে, তাহলে জীবন সুখের দুটা বাহির করতে হবে, কোনো অভিযোগ নেই, কোনো চাহিদা নেই। বিশ্বাস হয় না? আমি প্রমাণ দিতেছি আপনাদের, প্রমাণ প্রমাণ দিতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছে, চিনেন ওনাকে? কে?
জাতির আমাদেরকে নামকরণ করছেন উনি হুয়া সামাকুমুল মুসলিমিন আমাদেরকে যে নামকরণ করছেন মুসলমান আল্লাহর নামের ঠিকানা নাম আইনা আমাদের জন্য নামকরণ করছেন আল্লাহ সালাম ওইখান থেকে নাম দিবেন যে তুমি নামকরণ করতে চাও তোমার তাহলে নামকরণ করো মুসলমান মুসলিম এটা সালাম ঠিকানা আছে আল্লাহর নামের ঠিকানা নামকরণ হইছে যিনি আমাদের নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূর ছেলেকে দেখতে আসছেন মক্কায় ইসমাইল আলাইহিস সালামকে আয়েশা দেখছেন ছেলে বাড়িতে নাই পুত্রবধূ চিনে না শ্বশুরকে কেন উনি এখানে থাকতেন না তো মাঝে মাঝে আসতেন আল্লাহর হুকুম ছাড়া আসার সুযোগও ছিল না তো জিজ্ঞেস করছে তোমরা কেমন আছো নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় যা সত্য তাই বলছে কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই ছিলই এরকম কিন্তু এটা অভিযোগ ছিল কি কি ছিল অভিযোগ তারপরে তো বেঁচে ছিল ঠিক না আল্লাহ বাঁচায় রাখতেছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার কাছে দাঁড়ানোর সুযোগ নাই ইসমাইল আসলে আমার সালাম দিও আর বইলো চৌখাট যেন পরিবর্তন করে আমরা আবার আপনারা ওয়া শুনে যায় কিন্তু শুরু করে দিয়েন না পূজার জন্য বলতেছি চৌখাট যেন পরিবর্তন করে আসছে বিকালবেলা ফিরা তো জিজ্ঞাসা করছি স্ত্রীকে কেউ আসছিল কেন বাড়িতে ঢুকেই তো ঘ্রাণ পাইছেন ঠিক না খলিলুল্লাহর একটা ঘ্রাণ আছে না ঘ্রাণ নাই যা লম্বা করতে চাইতেছি না নাহলে লম্বা করা প্রমাণ দেওয়া যায় তো উনি ঘ্রাণে বুঝা ফেলছেন কে আসছিল এই এই এরকম বৃদ্ধ ব্যক্তি আসছে বলছে সে তো আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কি বলছে তোমাকে একটা ছালাম দিছে বলে আর বলে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছিল তো তুমি কি উত্তর দিলে যা সত্য তাই বলছে কি বলো না বলে নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় বলছে আব্বা কি জবাব দিছেন তো বলছে চৌখাট পরিবর্তন করতে লগ আটটি চল বাপের বাড়ি আব্বা এটাই বলছে কেননা নবীর ঘরে অভিযোগ এটা কোনোদিন শোভা পায় না কেননা যেই ঘরে অভিযোগ থাকবে ওই ঘরে সোনার পাহাড় থাকতে পারে সুদ থাকবে যেই ঘরে অভিযোগ থাকবে প্রসাদনীর সুপার মার্কেট হইতে পারে সুখ থাকবে সুখ থাকবে না এটাই সত্য আপনি মানেন সবকিছু বিজ্ঞান দিয়া ভাবলে চলবে না সবকিছু বিজ্ঞান দিয়া ভাবলে চলবে না আমরাও যে এমন কিছু না বিজ্ঞানের বাইরে থাকি এমন না আমরাও কিছু বিজ্ঞান বুঝি এমন না যে বিজ্ঞান বুঝি না যা এটা আলাদা আলোচ্য বিষয় আপনার ঘরে যদি প্রসাদনী সুপার মার্কেটও থাকে আর কমও তো নাই আমাদের প্রত্যেকটা ঘর একটা মিনি মার্কেট ঠিক না কি বলেন হ্যাঁ আপনি দেখেন কসমেটিক্স আপনি দেখেন কাপড় চোপড় আপনি দেখেন ফার্নিচার আপনি দেখেন কুকারেজ সবগুলো যদি এক জায়গায় একত্রিত করেন তো ছোটখাটো একটা মার্কেট তো আমার ঘর ঠিক না হ্যাঁ কম তো নাই আমার ঘরে ঠিক না তাহলে কেন সুখ নাই প্রসাদনী সুখ আর তো অভিযোগ চাহি অভিযোগ ছিল চলে গেছেন দ্বিতীয়বার আবার অনেকদিন পরে আসছেন তাইসা দেখে এইবারও ছেলে বাড়ি ঢেলাই নতুন পুত্রবধূ জিজ্ঞাসা করছে কেমন আছ তো বলছে আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি বাচ্চা তো আছি এখনো তো দুনিয়ার সূর্যের আলো দেখতেছি রাত দিন দেখি জমিনের উপরে চলি কবরে এখনো তো যাই নাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার থাকার সুযোগ নাই বিকালে ইসমাইল আসলে আমাকে সালাম দিও আর বলো চৌখাট যেন চেঞ্জ না করে আসছেন বিকালে বলছে কে আসছিল বাড়িতে বলে এরকম বৃদ্ধ বলে আমার আব্বা ইব্রাহিম খলিল কি বলছে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে তোমাকে একটা সালাম দিছে বলে তুমি কি বলছিলে বলছি আল্লাহ যেরকম রাখে আলহামদুলিল্লাহ
এইখানে শুকরিয়া ছিল, কৃতজ্ঞতা ছিল, অভিযোগ ছিল, অভিযোগ কৃতজ্ঞতা ছিল। তো বলছে আব্বা বলে গেছে চৌখাট যেন চেঞ্জ না করা হয়। বলছে মৌত পর্যন্ত তুমি আমার সঙ্গে। আজকে যদি সুখ চাই আমরা তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া সুখ আসবে না। যতই দৌড়বে, যতই উন্নত হবে, যতই আমি আপডেট হই, কতটুকার আপডেট হবে আইফোনের চেয়ে বেশি? দুনিয়ার সবচেয়ে স্মার্টফোন কোনটা? কি আপেল, ঠিক না? ঠিক না? হ্যাঁ, আমি বলবো এটাও স্মার্ট না, কেন এটা ব্লুটুথ নাই, শেয়ারিট নাই, এটা স্মার্ট হলো কোথেকা? কি আছে নাকি ব্লুটুথ? আপেল ফোনে আছে, যাবে আইফোন দেখেন, ব্লুটুথ নাই, শেয়ারিট নাই, আপনি আপডেট হইলে কতটুকু হবেন আইফোনের চেয়ে বেশি? হ্যাঁ, রাগ হবেন না, কিন্তু বুঝাইতে চাইতেছি আপনি আপডেট হয়েও সুখী হবেন না, আপনি আর আমি উন্নত হয়েও সুখী হব না। আপনি এটার বিরোধিতা করি আমি না? আমি বিরোধিতা করি না, আমি বুঝাইতে চাইছি, বিরোধিতা আমার স্বভাব না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি না, আমি যদি বাস্তবিক সুখী হইতে চাই তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমি সুখী হব, ওনার আদর্শ শিখতে হবে। স্ত্রী যদি স্বামী নিয়ে সুখী হইতে চায় তাকে স্ত্রীর আদর্শ শিখতে হবে, স্বামী যদি স্ত্রী নিয়ে সুখী হইতে চায় তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আদর্শ শিখতে হবে, সন্তান যদি মা বাবা নিয়ে সুখী হইতে চায় তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আদর্শ শিখতে হবে, মা বাবা যদি সন্তান নিয়ে সুখী হইতে চায় তাইলে আদর্শ শিখতে হবে, প্রতিবেশী যদি প্রতিবেশীকে নিয়ে সুখী হইতে চায় তাইলে আদর্শ শিখতে হবে, ভাই যদি ভাইকে নিয়ে সুখী হইতে চায় তাহলে আদর্শ শিখতে হবে, বোন যদি বোনকে নিয়ে সুখী হইতে চায় তাহলে ওই কালি কামলিওয়ালার আদর্শ শিখতে হবে। আদর্শ নিয়ে আসছেন, আর ওই আদর্শ শিখানোর জন্য যিনি 23টা বৎসর পেটে পাথর পর্যন্ত বাঁধছে, 3-3 মাস চুলা জ্বলে নাই, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও উম্মতের জন্য কাঁদতে কাঁদতে ক্ষুধার্ত যাইতেছে, কিয়ামতের মাঠেও যিনি উম্মতের জন্য সবাই চিৎকার দিবে নাফসি নাফসি বইলা, নিজের ব্যাপারে সবাই সোচ্চার থাকবে আর কাঁদবে আর চিল্লাবে, চাই নবী হোক চাই রসুল হোক, কিন্তু যিনি কিয়ামতের মাঠেও আমাদের জন্য চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি, আমি তো বলতে বাধ্য হই মাঝে মাঝে, লানত আমাদের জিন্দিগির উপরে, যা লানত এটা কম শুধু নবীজির কারণে বেঁচে গেছি, কেননা নবীজির কারণে বেঁচে গেছি কেন, আল্লাহর রসুল আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, বলছে আমি কি করে করব, আপনি এদের ভিতরে থাকবেন আর এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে, এই জন্য বেঁচে গেছি। আপনি বলবেন নবীজি আমাদের ভিতরে আছে, তো আছে কোথায়? এখনো মদিনা মুনাব্বারায় রওজায়ে আতহারে নবীজি এখনো জীবিত আছেন, আমাদের নবী হায়াত, আমাদের নবীজি হায়াতুন নবী এখনো জীবিত, যার কারণে আমরা সমূলে ধ্বংসর থেকে বেঁচে যেতেছি, আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচায় দিতেছেন, নাইলে আমাদের ধ্বংসের জন্য আমরা কোন রাস্তা ছাড়ি নাই, সব কিছু আমরা করে ফেলছি, যে আমরা ধ্বংস, অন্য উম্মত যদি হইতো রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার, যতগুলা মা বাবা সন্তানের হাতে বাংলাদেশে এই পর্যন্ত জান দিছে, আমার বিশ্বাস 100 ভাগের 1 ভাগ হওয়ার পরেই এই জমিনটা পুরা উল্টায় যাওয়া দরকার ছিল, আর উল্টায় যাইতো, এটাই কোরআন হাদিস আমাকে বলে, অতীত ইতিহাস বলে উল্টায় যাওয়া ছিল, কিন্তু আল্লাহ শুধু নবীজির কারণে আমাদেরকে বাঁচায় রাখছে। আজকে আসেন
যদি সুখী হতে চান, আর যদি বলেন কেকের সুখী আমার জন্য যথেষ্ট, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি কেক কিনে আনতে পারেন আর প্রতি বছর লেখা কেক কাটতে পারেন, হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি মেরিজ ডে, আই এম হ্যাপি লেখা কাটতে পারেন, ঠিক না? হুম, আরেকটা চুক্তিও আমার এখানে আছে, আপনি সুখী হইবেন কি কইরা, কেক আইনা না কাইটা রাইখা দেন তাহলে সুখী হবেন, আপনি তো সুখ কাইটা দিলেন আপনি সুখী হবেন কি কইরা, আপনি সুখ তো কাইটা ফেললেন তাও একটা ধারালো ছুরি দিয়া, ঠিক না? এটা না কাইটা প্রতি বছর আইনা কেক রাইখা দেন তারপরে কিছু সুখী হয়তো হইতে পারেন, আপনি তো নিজের হাতেই সুখ কাটতেছেন, আপনি সুখী হবেন করতে কা, কি আমারটা কি অযৌক্তিক মনে হয়? হ্যাঁ, আপনি তো প্রতি বছর কেক আইনা কাটেন খালি, ঠিক না? হ্যাঁ, আরো বলেন বড় দেখে একটা তলোয়ারের মতো ধারালো ছুরি নিয়ে আসিস, ঠিক না? বোতাটা দিয়ে সুখ কাটতে কষ্ট দেরি হবে, কষ্ট পাবে সুখ, এই জন্য একটা ধারালো ছুরি আইনা সুখ কাটতেছেন, তো আপনি সুখী হবেন করতে কা। যদি কে কেউ সুখী হইতে চান তাহলে আমার থিওরিটা মানেন, আজকের থেকে কেক আনবেন কাটবেন না, এখানে জমতে থাকো, দেখেন কিছু এই তাবিজে কিছু কাজ হয় কিনা। অনেক সময় আমাদের দেশে টোটকায়ও কাজ হয়, টোটকা চিনেন? মনে হয় চিনেন না, চিনেন? আগে বুড়াবুড়ি টোটকা আছিল, টোটকা চিনেন? না, উনি চিনেন না টোটকা, চিনেন আপনারা টোটকা, চিনেন না? আরে গ্রামগঞ্জে টোটকা আছে, এটা করলে এটা হয়ে যায়, এটা বুড়াবুড়ির টোটকা, আগের যুগে টোটকা ছিল, টোটকা আবার টোটকায় কাজেও লাগতো, ঠিক না? হ্যাঁ, নারায়ণগঞ্জের মানুষ তো টোটকা চিনার কথা, এই অঞ্চলে বেশি ছিল, নারায়ণগঞ্জ ঢাকায় ছিল না, এই অঞ্চলে বেশি ছিল টোটকা, টোটকায় খুব কাজে লাগে মাঝে মাঝে, তা আমার এই টোটকাও আপনার কাজে লাগতে পারে, যে কে কিনবেন কিন্তু কিন্তু তাইলেও হয়তো আপনি একটু সুখী হইতে পারেন, আর যদি তা না হয় তাহলে কেক কিনবেন আর কাটতে থাকবেন, অট্টালিকায় বসে সুখী হবেন না, একদিন দেখা যাবে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমের খাঁচায় রেখা আছে। আজকে যেরকম রাখা শুরু হয়েছে, আজকে যেরকম রাখা শুরু হয়েছে, অথচ দেখা যায় সামান্য গরিব দিনদার রিক্সা চালায় দিন মজদুর, এরাও দেখা যায় মা বাবাকে কিডনি বেচাও পালতে চায়, রক্ত বেলেও পালতে চায়, যদি বলা হয় যে বৃদ্ধাশ্রমে রাইতায় তো বিশটা গালি দিয়া বলে আমার বাপেরে আমি পালবো তোর কি। হ্যাঁ, মাঝে মাঝে আমরাও সদর ঘাটে যাই তো, যা দেখি অল্প অল্প ফল কিনে জিজ্ঞেস করি এত অল্প কিনো কেন, তা বাবা আছে তো, মা আছে তো, মজদুরি করি রিক্সা চালাই, এতগুলা তো কিনতে পারবো না, কিন্তু যতগুলা পাওয়া যায় একটা একটা নিয়ে যাইতেছি, মা বাবার সামনে দিব আর বলবো তুই খা আমি একটু মন ভরে দেখি, এখনো ওই সন্তান আছে। এই জন্য আসেন, আজকের থেকে নবীর আদর্শ শিখবো, পাক্কা ওয়াদা, সত্য তো, আল্লাহ কবুল করুক। নবীর সবচেয়ে বড় আদর্শ যেটা, আজকে যদি এই মজমা আমরা অঙ্গীকার করে আল্লাহকে পুরা করে দেখাইতে পারি, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, নবীর সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহর হুকুম বটে আমি মানি, কিন্তু নবীর সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। এই জন্য আইসাই সেজদা করে আমাদেরকে দেখাইতেছে, যাওয়ার সময় চিল্লান দিয়া বলতেছেন, চিৎকার দিয়া আসসালা 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 আসসালা। যদি 100 ভাগে 100 ভাগ মুসলমান আজকেও আল্লাহ রসুলের এই আদর্শকে বাস্তবায়ন করে দেখাইতে পারে, তা আমার বিশ্বাস আজকের উঠন্ত সূর্য চা নিয়ে উঠছে, কালকের সূর্য ওই জিনিস নিয়ে উঠবে না, এর চেয়ে কুঠি গুণ উত্তম কিছু নিয়ে উঠবে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বেন। নামান নামান আপনি ছাড়তে পারেন, কিন্তু আমার কথা না, কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কথা, পিরানে পীর, পিরানে তরিকায়ে কাদেরিয়ার, যিনি বাণী
প্রতিষ্ঠাতা তরিকায়ে কাদেরিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হাসানের বংশ, হাসান হোসাইনের বংশধর। ওইখান থেকে নিয়ে আহলে বাইত ওনার লেখা বলতেছে, আপনি নামাজ ছাড়তে পারেন কিন্তু প্রতিদিন যদি নারায়ণগঞ্জে যদি বন্দরে শুকর থেকে থাকে, আছে আমি জানি না আছে কি না, আছে কালো কালো মনে হয় ঠিক না, প্রতিদিন সকালে শুকরের চোখে আপনি শুকরের চেয়ে অদম হয়ে উঠবেন। সেটা শুকর প্রতিদিন বলে আল্লাহ পাচক তো ঢাকার পরেও যে আসলো না, আমি যেন চক্ষু ঘুরা ওকে না দেখি, কেন না ও আমার কাছে আমার চেয়ে নিকৃষ্ট, তোমার মতো সত্তা ডাকলেও তুমি আসলাম কি বলেন? কেউ যদি কাউকে যদি এইখানের প্রধানমন্ত্রী ডেলি পাঁচবার ফোন করে হ্যালো বলে, আমার মনে হয় খুশির ঠেলায় আর লঙ্গিও থাকবো না, সব বুঝা যাইব ঠিক না? হ্যাঁ, মানুষ যদি কয় সাল লুঙ্গি কই, আরে কুছ না খুশির ঠেলায় বুঝা গেছি না ঠিক না? অথচ আল্লাহ ডেলি পাঁচবার ডাকে, কথা বলতে ডাকে, নামাজ পড়ার জন্য ডাকে, নামাজ তো বাহানা, এই উম্মতের সাথে কথা বলার জন্য আল্লাহ ডেলি পাঁচবার ডাকে। এই জন্যই তো হাদিসে মুসল্লি ইনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জন্য ডাকে। এই জন্যই তো আমি বলি রাতটা পার হইলে যে ফজর নামাজ, আল্লাহ বলে বন্দা সারা রাতটা ঘুমে কাটাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেছে, আয়না একটু কথা বলি না। আবার দুপুর হইলে বলে সেই সকালে কথা হইল সূর্য উঠার আগে, এখন তো দুপুর হয়ে গেল আয়না দুজনে একটু কথা বলি না, দুপুরের পরে যখন বিকাল হয় আসর আয়না সেই দুপুরে কথা হইলো বিকালে একটু কথা বলি না, আসরের পরে যখন সন্ধ্যা হয় সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত হয়ে গেছে আয়না একটু কথা বলি না। আপনি বলবেন এশা তাইলে, এশারের সময় আমরা কথা এই জন্য বলে যে এখন তো ঘুমা যাবি, সকালে উঠাইলে না তুই উঠবি, যদি না উঠাই তাইলে তো আর তোর কোনোদিন উঠা হবে না, শেষমের দুইজনের কথার মাঝেই রাত্রের ঘুমটা হোক না, এই জন্য ডাক। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান, আমিন। আমা আলাইনা ইল্লাল বালা দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহি ওয়াযীমি সুলতানিহা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলছে, হায় আল্লাহ এখন চাওয়ার পর্ব চলছে, চাওয়ার পর্ব, চাওয়ার দুনিয়ার কারো কাছে না আপনার কাছে, কোথায় বইরা পয়সা আমরা চাইতেছি এটাও জানে, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানে, কোন সময় চাইতেছি এটাও জানে, হায় আল্লাহ বেশি কিছু চাব না, যা দিছেন এটা গুনতে গেলে তো জীবের পরিধিটা যথেষ্ট হবে, আল্লাহ চাওয়া ছাড়া যদি এত দিতে পারেন তাহলে চাইলে দু চারটা খালি ফিরত দিবেন, এটা আমরা কখনো ভাবতে পারি না। বিদায় আজকে সবচেয়ে যেটা বেশি চাব যে আল্লাহ আমাদের এই আয়োজন আজকে কবুল, আয়োজনকারীরা কবুল, শ্রোতা কবুল, বক্তা কবুল, কেন কবুলিয়াত শর্ত এই এলাকা কবুল, পুরো বন্দর কবুল, বন্দকের নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাই কবুল, ইনসানের সাথে সাথে চিন্তা তো কবুল, কবুলিয়াত বড় কথা মালিক, কবুল ছাড়া তো ফারিক সিদ্দিক হয় না, কবুল ছাড়া তো উমর ফারুক হয় না, কবুল ছাড়া তো উসমান জিন্নুরাইন হয় না, কবুল ছাড়া তো আলী মুর্তাদা হয় না, কবুল ছাড়া সোয়া লক্ষ কুল্লুল ওয়াদ আল্লাহু হুসনা হয় না, কবুলিয়াত ছাড়া আজ পর্যন্ত কেউ কিছু হতে পারে না, আমরা আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না, কবুলিয়াত চাই, এই আয়োজনের কবুলিয়াত চাই, শ্রোতা বক্তার কবুলিয়াত চাই, সাথে সাথে আমাদের পিছনের গুণাগুলাকে মাফ চাই। গুণাগুলাকে মাফ চাই, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায় কামেল আজেলা মোস্তাদেরলা নসিব, জটিল জটিল রূপ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন,
হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ দুনিয়ার যত জটিল রোগ আছে মেহরবানি করে মুসলমানকে দিয়ে, যদি আক্রান্ত হয়ে থাকে তো কুদরত দ্বারা শেফায় কামেলা আজেলা মুস্তাহানা ইসলাম। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা আল্লাহ বরাবর, এই বন্দরের মাটির নিচে, এই এলাকার মাটির নিচে যারা জাররা বরাবর ইমান নিয়ে চলে গেছে, চাই আমরা চিনি আর না চিনি, আমাদের আপনজন হোক আর না হোক, আমাদের মা বাবা হোক আর না হোক, সবাইকে মাফ করো, সবাইকে মাফ করো, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করো। আল্লাহ এই মজমাকে আজকে কবুল করো, এর উসিলে পুরো এলাকার ভিতরে হেদায়েতের হাওয়াকে চালু করো। কিছু করেন আর না করেন, মালিক আমাদের সবাইকে নামাজি বানায়। ওই জীবন কোন জীবন যেটা আপনার থেকে দূরে হয়, ওই জীবন কোন জীবনই না যে জীবন পাঁচ বেলা আপনার কাছে আসতে চায় না। আল্লাহ যুবকদেরকে কবুল করে, সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো এলাকার যুবকদেরকে আপনি বানান, মা বোনদেরকে পর্দা নিশীন বানান, আমাদের দেশকে সর্বরকমের দুর্যোগ থেকে হেফাজত, বিপর্যয়ের থেকে হেফাজত, বিপর্যয়ের থেকে হেফাজত, আজাব গজব থেকে হেফাজত। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।